হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইন্দিরাস কমন রুম চ্যানেলে আপনারা জানেন আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আশা করি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য। যারা বিশেষ করে অটোমেশনে কাজ করেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি। চেষ্টা করবেন ভিডিওটি ফুল দেখার জন্য, যাতে করে আপনাদের মাঝে কোনো কনফিউশন না থাকে। আজ আমরা যেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, দুইটি কন্ট্রাক্টরের ব্যবহার নিয়ে। আমরা কোন কন্ট্রাক্টর কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব, আমরা এটা চেষ্টা করব আপনাদের সাথে পুরোপুরি তুলে ধরার জন্য, যাতে করে অটোমেশনে আপনারা খুব ভালোভাবে এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন। আজ আমরা একটি সলিস্টেড রিলে SSR এবং একটি মেটি কন্ট্রাক্টর আমরা কোথায় ব্যবহার করব এবং এই দুইটি আমরা কিভাবে অপারেটিং করব, কোন সময় আমরা এটি আমাদের ব্যবহার উপযোগী হবে, আমরা এটা বিস্তারিত জানব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ইঞ্জিনিয়ার্স কমন রুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের একটি কমেন্টসই আমাদের খুব অনুপ্রেরণা দেয় এবং পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আমাদের খুবই সাহায্য করে থাকে। আশা করি আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আমরা প্রথমেই আসি একটি মেটি কন্ট্রাক্টর নিয়ে। আপনারা জানেন এই মেটি কন্ট্রাক্টরটি খুবই পাওয়ারফুল এবং কোন মোটর এবং কোন ডিভাইস চালু করার জন্য এটি ব্যবহার করা হয় থাকে অটোমেশনে। এই অটোমেটিক কন্ট্রোল করার জন্য এই মেটি কন্ট্রাক্টরটি ব্যবহার করে এটি আমরা চিনি না এমন কোন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান খুব কমই আছে। এই মেটি কন্ট্রাক্টরটি আমরা এমন কোন ফ্যাক্টরিতে নেই বা এমন কোন কন্ট্রোল প্যানেল নেই যেখানে ব্যবহৃত হয় না, কিন্তু এই সময় আধুনিক যুগে এসে আমরা এখন এই মেটি কন্ট্রাক্টর ব্যবহার না করে আমরা এখন এই SSR টি ব্যবহার করে থাকি। SSR হল একটি সেমি কন্ডাক্টর সুইচ আর মেটি কন্ট্রাক্টর হল মেকানিক্যাল সুইচ, যেখানে আমরা কয়েলের মাধ্যমে মেকানিক্যাল কন্ট্যাক্ট করে আমরা পাওয়ার দিয়ে থাকি। প্রথমে আমরা মেটি কন্ট্রাক্টর নিয়ে কথা বলবো। মেটি কন্ট্রাক্টর সাধারণত বিভিন্ন এম্পিয়ারের হয়ে থাকে। আমরা বড় বড় মোটর এবং অটোমেশনের জন্য আমরা এই মেটি কন্ট্রাক্টর ব্যবহার করে থাকি। এই মেটি কন্ট্রাক্টর কয়েল জেনারেলি যেগুলো পাওয়া যায় সাধারণত AC 24 ভোল্ট, 220 এবং 440 কয়েলের। এই মেটি কন্ট্রাক্টরের অনেকগুলো অপশন থাকে। এখানে আমাদের ইনপুট আউটপুট থাকে, অক্সিলারি থাকে, NO এবং NC, পাশাপাশি আমরা এখানে ওভারলোড ইউজ করতে পারি এবং উপরে আমরা আরো এক্সট্রা অক্সিলারি ব্যবহার করতে পারি। হাই টর্ক বা হাই এম্পিয়ার লোড দেওয়ার জন্য, সুইজিং করার জন্য খুব সহজেই এটি কার্যকর, যার কারণে আমরা বিভিন্ন মোটর রান করার জন্য এবং স্টার ডেল্টা প্যানেল বা ডল স্টার্টার কিংবা আদার্স PLC থেকে আমরা কন্ট্রোলিং করার জন্য এটি ব্যবহার করে থাকি। তাহলে প্রশ্ন হল কখন আমরা এইটি ব্যবহার করব না আমরা এই SSR ব্যবহার করব। এই দুটি ব্যবহার কখন করব সেটি জানার আগে আমরা জেনে নিই এই SSR টি আসলে কি এবং কিভাবে কাজ করে। এই SSR এর গঠনগুলো মূলত একরকমই থাকে, এগুলোর গঠন আকৃতি এরকমই হয়ে থাকে, বাট এম্পিয়ার বেদে এটি অনেক হাই এম্পিয়ার নিতে পারে। আমার হাতে যেটি আছে এটি হলো 60 এম্পিয়ারের, কিন্তু এটি হলো আমাদের 40 এম্পিয়ারের মতো। এটি যদি আপনি 60 এম্পিয়ার নেন তাহলে আরো বড় হবে, যত এম্পিয়ার কম তত ছোট হয়, কিন্তু এই 40টি রেডিওগুলো সাধারণত একই সাইজের হয়, যার কারণে এটি ইনস্টল করা খুবই সহজ। বাজারে যেসব 40টি রিলে পাওয়া যায় মিলিভোল্ট এম্পিয়ার এবং বোল্ট দিয়ে পরিচালনা করা যায়। এটি একটি বিশেষত্ব হল 3 থেকে 32 ভোল্ট, যে কোনো একটি বোল্ট পেলে এটি কাজ করা শুরু করে, কিন্তু একটি মেটি কন্ট্রাক্টর যদি 220 হয় আপনি 150 ভোল্ট দিলে এটি আর কাজ করবে না। তার মানে হল এটি আপনার জন্য খুবই সহজ, এটিতে কোন নয়েজ হয় না কারণ এটি সেমি কন্ট্রাক্টর দ্বারা পরিচালিত, যেহেতু এটি কোনো কন্ট্যাক্ট নেই। এটা যেহেতু মেকানিক্যাল কন্ট্রাক্ট যার কারণে এটা অপারেটিং করার সময় খুবই সাউন্ড হয়ে থাকে। আমরা যদি খুব কুইকলি অপারেটিং করতে চাই তাহলে এটা যখন অন অফ করে এখান থেকে একটি নয়েজ বের হয় এবং মাঝে মধ্যে এটি স্পার্ক দেখা যায়, কিন্তু এটি আপনি যতই ফ্রিকুয়েন্টলি অপারেটিং করেন না কেন এটার ভিতরে কোন নয়েজ আসবে না। এটি যেমন লো ভোল্টেজে চলে তেমনি পাওয়ার কনজাম্পশনও খুবই কম। তবে এর মধ্যে পার্থক্য হল এটা দ্বারা আমরা বিভিন্ন ইন্টারলকিং করতে পারি, এটি দ্বারা সম্ভব হয় না। এখন আসুন আমরা কোথায় এটা ব্যবহার করব, কোথায় এটি ব্যবহার করব। একটি মেটি কন্ট্রাক্টর আমরা আগে বলেছি হাই লোড ব্যবহার করার জন্য করা হয়ে থাকে। সাধারণত অটোমেশনে আমরা PLC থেকে একটি সিগন্যাল নিয়ে আমরা রিলেতে দিই, রিলে থেকে আমরা এটি দ্বারা অপারেটিং করে থাকি। এক্ষেত্রে যদি আপনারা এই যন্ত্রটি ব্যবহার না করে এটি ব্যবহার করেন তাহলে সুবিধা কি,
পিএলসি থেকে আপনারা সরাসরি এখানে কানেকশন করতে পারবেন, যেহেতু পিএলসি তে সাধারণত আমরা 12 ভোল্ট এবং 24 ভোল্ট আউটপুট পাই। সো খুব সহজে আপনারা এটিকে অপারেটিং করতে পারবেন এবং এটি থেকে আপনারা আউটপুট নিতে পারবেন। আপনারা এই সোলেসটি রিলেটেড সিঙ্গেল পেজেরও পাওয়া যায়, থ্রি পেজও পাওয়া যায়। আপনারা সেম মেটি কন্ট্রাক্টরের মতো ইনপুট তিনটা দিয়ে আউটপুট তিনটা নিতে পারবেন। মূলত এটি ব্যবহৃত হয় খুব ফ্রিকুয়েন্টলি, যেই জায়গাগুলোতে আমরা কন্টাক্ট ইউজ করে থাকি সেখানে এই রিলেটি ইউজ করা খুব বেটার, কারণ এটি ইউজ করলে যেমন আপনার লো কনজাম্পশন ইউজ হবে এবং লো অপারেটিং ভোল্টেজে আপনি অপারেটিং করতে পারবেন এবং এটি নয়েজ নাই বললেই চলে, এবং এটি দীর্ঘদিন যাবত আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু এটি সেমি কন্ডাক্টর দ্বারা তৈরি, এটির ভিতরে কোনো মেকানিক্যাল কন্টাক্ট নেই। যেহেতু এটার ভিতরে মেকানিক্যাল কন্টাক্ট হয় যার কারণে ভিতরে কন্টাক্ট গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং ফ্রিকুয়েন্টলি করলে এটি ফ্রিকুয়েন্টলি নষ্ট হয়ে যায়। সো এটির যে স্থায়িত্ব, এই মেটি কন্টাক্ট স্থায়িত্ব তার সাথে অনেক কম। তবে আমরা যদি বিভিন্ন ইন্টারলকিং এবং বিভিন্ন বড় হেভি ইকুইপমেন্ট ইউজ করি সেখানে আমরা এটি ব্যবহার করে থাকি। তবে এখন এসে আধুনিক যুগে অটোমেশনে খুবই পাওয়ারফুল টুলস হলো এই সোলিস্টেড রিলে। যেমন আপনার জায়গায় কম লাগবে, তেমনি লো ভোল্টেজে চলে এবং লো কনজাম্পশন পাওয়ার লাগে, এবং এটি দ্বারা খুব অল্প সময়ে আপনি সুইচিং করতে পারবেন। আপনি ফ্রিকুয়েন্টলি সুইচিং করলেও এটি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা খুব সহজে বুঝে যাচ্ছি যে আমরা সোলিস্টেড রিলেটি কোথায় ব্যবহার করব। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় এখন আমরা টেম্পারেচার কন্ট্রোলারের জন্য আমরা এই মেট কন্ট্রাক্টরটি ব্যবহার করে থাকি। আপনারা জানেন টেম্পারেচার কন্ট্রোলার ফ্রিকুয়েন্সি আপ ডাউন করে, যার কারণে এটি একটি নয়েজ সৃষ্টি করে এবং ফ্রিকুয়েন্টলি এইট নষ্ট হয়ে যায়। আপনারা যারা এটি ব্যবহার করবেন আপনারা চেষ্টা করবেন এই সোলিস্টেড রিলেটি ব্যবহার করার জন্য, যাতে করে আপনাদের খুব ফ্রিকুয়েন্টলি আপনার টেম্পারেচার আপ ডাউন করতে পারে এবং নষ্ট খুব কম হবে। পাশাপাশি এটি যে দাম এটি আপনি আরো অনেক কম দামে কিনতে পারবেন। তো আমরা যদি এই দুইটার যদি আমরা বেসিক ডিফারেন্স দেখি তাহলে আমাদের অপারেটিং এর জন্য, কুইকলি কানেকশনের জন্য এবং ছোট্ট একটি জায়গা দিয়ে আপনি হাই এম্পিয়ার লোড দেওয়ার জন্য এটি খুব বেস্ট আপনার জন্য। তবে বিশেষ ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করবেন কারণ এটি দ্বারা আমরা ইন্টারলক করতে পারি এবং আমরা অনেক ধরনের কাজ এটি দিয়ে সমাধান করতে পারি। সরাসরি যেখানে সার্কিট ব্যবহৃত হয় সার্কিট থেকে আপনার আউটপুট নেবেন সেখানে এটি ব্যবহার করার চেষ্টা করবেন, এবং পিএলসি থেকে আউটপুটে সরাসরি কখনো আউটপুট না দিয়ে এই সোলিস্টেড রিলেটি ব্যবহার করবেন, তাতে করে আপনাদের প্যানেলটি যেমন সুন্দর দেখা যাবে, কোনো নয়েজ থাকবে না এবং আপনার হাই এম্পিয়ার এটি দিয়ে লোড দিতে পারবেন। যেহেতু আমরা শর্টকাট এই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এই দুইটার ব্যবধান মূলত কি, এটি বেসিক ডিফারেন্স, এছাড়া আরো অনেক ডিফারেন্স আছে। তবে আপনারা যদি এই মেটি কন্ট্রাক্টরের ফুল ডিটেলস জানার চেষ্টা করেন বা জানতে চাচ্ছেন এবং এটির ফুল ডিটেলস জানতে চাচ্ছেন, এটি আমরা আমাদের অন্য একটি চ্যানেলে দিয়ে থাকি, শুধুমাত্র সেখানে এরকম স্পেয়ার পার্টসের রিভিউ দিয়ে থাকি। এটিকে আমরা ভিতরে খুলে এবং কি কি কাজ করে, কত ভোল্টেজ, কি কি পার্টস আছে আমরা দেখিয়ে দিয়ে থাকি। সেই চ্যানেলটির নাম হলো বিডি ইলেকট্রিক্যাল স্কুল। আপনারা শুধুমাত্র এই স্পেয়ার পার্টসের রিভিউর জন্য আপনারা বিডি ইলেকট্রিক্যাল স্কুলটি ফলো করতে পারেন এবং বিভিন্ন কানেকশন ডায়াগ্রাম এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের জন্য আমাদের এই চ্যানেলটি ফলো করবেন ইঞ্জিনিয়ার্স কমন রুম। আজ এ পর্যন্তই, আগামী পর্বে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব, তবে চেষ্টা করব এসএসআর এবং রিলের মধ্যে পার্থক্যগুলো তুলে ধরার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন, ইঞ্জিনিয়ার্স কমন রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।